সুবিয়া রাষ্ট্র মিয়ানমার কি পরিস্থিতি আছে সকল অবগত কিন্তু শেহতীয়া কেতবোর তথ্য লো পুনের আপনার সম্মুখলকে আইছো মানে বিজু কুমার ডেকা সকলকে স্বাগতম জানাইছো আর সুবুরিয়া রাষ্ট্র মিয়ানমার যখন মিয়ানমার কথা কলেই আসলে নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন আলফা স্বাধীনের কথা প্রথমে আহে রাইজ দর্শক জনগণে মিয়ানমার শব্দটি উচ্চারণ হওয়ার লগে আলফা স্বাধীনের কথাটিয়ে প্রথম অবস্থাতেই মনত পতিত হওয়া একটা বিষয় বা এখন দেশের নাম হল আলফা স্বাধীনক জড়িত এখন দেশ এই মিয়ানমার আর ইতিহাস যাওতিযুগীয়া বা দীঘলীয়া পরিক্রমা সেই বিষয়ে আমি এই মুহূর্তে আলোচনা করব বিচার নাই কিন্তু আমি আলোচনা করব বিচারিছো কেতবোর তথ্য আপনার সম্মুখত দাঙি ধরব বিচারিছো যে মিয়ানমার এতিয়া যুদ্ধ বিধ্বস্ত অবস্থাত আছে তাত সামরিক জুন্তা শাসকর বিরুদ্ধে স্থানীয়ভাবে যুবক যুবতীক প্রশিক্ষণ দি সামরিক প্রশিক্ষণ দি অস্ত্র শস্ত্র চালনার প্রশিক্ষণ দি বোমা বিস্ফোরণের প্রশিক্ষণ দি জুন্তা সরকারের বিরুদ্ধে সামরিক বার্মি চার্মি যুদ্ধ পোস্ট আছে অপারেশনেল স্টেশন আছে সকলোতে বোমা বিস্ফোরণ করা হয়েছে আক্রমণ করা হয়েছে স্থানীয়ভাবে যুদ্ধ সশস্ত্র বিদ্রোহী সংগঠনের গোট আছে ঠিক একদরে কারেনত আছে কায়াত আছে চীন প্রদেশত আছে মাংগো বাগো কাছিন মান্দালে সাকিয়াং রাখেন চীন এই সকলোতে এতিয়া যুদ্ধ সদৃশ পরিবেশ সাতখন প্রদেশ সাতটা ডিভিজন মুঠ চৈধ্যটা এরিয়াত যুদ্ধ সদৃশ পরিবেশ কোনে কত কেতিয়া হত্যা করে কোনে কাক আক্রমণ করে কোনো ঠিক নাই আলফা স্বাধীনে বাস করা আলফা স্বাধীনে আশ্রয় লৈ থকা এখন দেশত যুদ্ধ বিধ্বস্ত অবস্থাত শেহতীয়াকৈ যোৱা এগারোটা দিনত 2 লাখতকৈ অধিক লোক গৃহহীন হবলগীয়া এক পরিবেশের সূচনা হয়েছে তথ্যসমূহ আপনার আগত আমি দাঙি ধরব বিচারিছো যে বিগত 11টা দিনত 2 লাখ অতিক্রম করেছে গৃহহীন হওয়া লোকের সংখ্যা বহু সংখ্যক গাঁও ভস্মীভূত হয়েছে বহুকেইখন চহর ভস্মীভূত হয়েছে আর বার্মিজ আর্মি ওলটাই কেতবোৰ অঞ্চলত এয়ার স্ট্রাইক করেছে আকাশমার্গেৰে আক্রমণ করেছে যার ফলত বহু নিরীহ লোকের বাসগৃহ জ্বলি গৈছে নিরীহ সর্বসাধারণ রাইজে বসবাস করা বিভিন্ন পাহাড় বা খন্ডত থাকা বিভিন্ন টাউনশিপত থাকা ঘরসমূহ ভস্মীভূত হয়েছে কিমান শিশু নিহত হয়েছে কিমান শিশু আহত হয়েছে কিমান মহিলা নিহত হয়েছে বা আহত হয়েছে কিমান পুরুষে এই গৃহযুদ্ধ সদৃশ পরিবেশত আত্ম বলিদান দিবলগীয়া পরিবেশের সূচনা হয়েছে তার সঠিক তথ্য এই মুহূর্তলৈকে কোনো দিব পৰা অবস্থাত নাই কারণ এক চরম বিপর্যয় চরম উদ্বিগ্নতা এক সাংঘাতিক ধরনের বিধ্বস্ত অবস্থাত আছে দেশখন কিন্তু আমার হাতত থাকা তথ্য মতে সেই দেশত বিগত 2018 চনের পাছরপরা আলফা স্বাধীনের কেম্পসমূহলৈকে অহা নাই পরেশ বৰুৱা তার বিপরীতে কিছু দূর আঁতরত থাকা মিয়ানমার সীমান্তবর্তী এক অঞ্চল চাত সাগাইং প্রভিন্সত থাকা অর্থাৎ নাগালেন্ড মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের পর কিছু প্রায় 20 কিলোমিটার 30 কিলোমিটার 40 কিলোমিটার নিলগর এক প্রসাধ্য অঞ্চল আর অরুণাচলের পর 30 কিলোমিটার 40 কিলোমিটার এই প্রসাধ্য অঞ্চল চাতে আলফা স্বাধীনের কেতবোর কেম্প আছে যত আগত নাছিল তাত স্থায়ী কেম্প সেই সময়তে আলফা স্বাধীনের কেদার সকল একাংশ নেতা তাত অবস্থান গ্রহণ করে আছে খিচরতি অবস্থাত আছে একত্রিত অবস্থাত নাই ঠিক একদরে সেই অঞ্চল চাতে আছে নগা সশস্ত্র বিদ্রোহী সংগঠন এসএস খাপলাংর সম্পর্কীয় ভতিজার নেতৃত্ব ইউনাংর নেতৃত্ব থাকা NACN কে সেই গোটটর সশস্ত্র সংগঠনটোর মূল শিবিরও একত্রিত অবস্থাত নাই বিভিন্ন স্থানত কিশোরতি অবস্থাত আছে 2018 চনের পর যুদ্ধ আক্রমণ টাগা অঞ্চলত সাগাইং প্রভিন্সত টাগা অঞ্চলত আছিল সেই সমূহ উৎখাত করেছিল বার্মিজ আর্মিয়ে তার পাছত অনায় বনায় করে বিভিন্ন স্থানত জঙ্গলত অবস্থান গ্রহণ করবলগিয়া পরিবেশের সূচনা হয়েছে এটা কথা হল সেই সাগাইং সেই টাগা অঞ্চলত আলফা স্বাধীন বা NACN কে বা মণিপুরের ছটা বিদ্রোহী সংগঠন কোরকমের নেতৃত্ব যিকেটা সংগঠন আছে সেই সমূহ বিভিন্ন স্থানত খিচরতি অবস্থাত আছে টাগা অঞ্চলত নাই কিন্তু এতিয়া কথা হল 2021 চনের ফেব্রুয়ারি মাহতে যেতিয়া বার্মিজ আর্মিয়ে গণতান্ত্রিক সরকারখনক অতরায় তাত সামরিক শাসন প্রবর্তন করল তার পাছরপরা যিখিনি পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাত লাখ লাখ লোক গৃহহীন হয়েছে আর মানব অধিকার বলা কোনো ব্যবস্থায় এই মুহূর্তত মিয়ানমারত নাই সকল শহরত সকল নগরত
সকলো গ্রামাঞ্চলত এতিয়া কেৱল সন্তাস হত্যা বোমা বিস্ফোরণ গুলি গুলিৰ শব্দ সকলোতে আকাশ মার্গেৰে আক্রমণ করে বার্মিজ সেনাই তার পরিবর্তে বার্মিজ সেনার বিরুদ্ধে যিসমূহ পিডিএফ আছে পিপলস ডিফেন্স ফোর্স সেইসমূহে এক এম্বুজ করে গেরিলা সদৃক যুদ্ধে বার্মিজ সেনাক হল ঠেকাত পেলোৱা পরিলক্ষিত হয়েছে এখনের পাছত আনখন চহর এতিয়া শেহতীয়াকৈ যিবোৰ তথ্য আহিছে যে বার্মিজ সেনার দখলত থকা বার্মিজ আর্মির দখলত থকা সেই এখনের পাছত এখন চহর স্থানীয়ভাবে সংগঠিত হওয়া যুবক যুবতীর দ্বারা পরিচালিত এই পিডিএফ আর বর্ডারল্যান্ড এলায়েন্স যিসমূহত আছে স্থানীয় সশস্ত্র বিদ্রোহী সংগঠনসমূহের সহায় সেইসমূহে যৌথভাবে আক্রমণ করে আছে আর ফলত বার্মিজ সেনার কবজাত থাকা এখনের পাছত এখন চহর নিজের দখললৈ নিবলে সক্ষম হয়েছে মিজোরাম সীমান্ত কথাটোয়ে কোক সাম্ফাই ডিস্ট্রিক্ট মিজোরামের সাম্ফাই ডিস্ট্রিক্টর সিটোফালে থাকা বার্মিজ টেরিটরিত অর্থাৎ মিয়ানমারের টেরিটরিত থাকা যিসমূহ বার্মিজ কেম্প আছিল বা বার্মিজ তেওঁলোকৰ আর্মি মিলিটারি স্টেশন আছে সকলোসমূহ ধ্বংস করে দিয়া হয়েছে তারপর পলাই গেছে বার্মিজ সেনা আর মিজোরামতো বহু সংখ্যকে প্রবেশ করেছিল আজি তিনি চারিদিনের পূর্বে 43 গৰাকী বার্মিজ সেনাক আসাম রাইফলসে পুনের হ্যান্ড ওভার করেছিল বার্মিজ সেনা এতিয়াও 20 গৰাকী সেনা জওয়ান আসাম রাইফলসর কবজাতে আছে আজি সম্ভবত পিয়লির ভাগত বা নিশার ভাগত হস্তান্তর করার সম্ভাবনা আছে বতর ফরকাল নহয় তাত সাংঘাতিক ধরনের বরষুণ ধারাবাহিক বরষুণ হয়ে থাকার ফলত হস্তান্তর করবেন অবস্থা নাই বলে আসাম রাইফলসর সূত্রত প্রকাশ করা হয়েছে কিন্তু কথা হল এই যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারত এখনের পাছত এখন চহর যেতিয়া বার্মিজ সেনাক আক্রমণ করে স্থানীয়ভাবে পিডিএফ বা বোর্ডারহুড এলায়েন্সে আর সশস্ত্র স্থানীয় সশস্ত্র গোটসমূহের সহযোগত যেতিয়া আক্রমণ করে থাকা হয়েছে পিছমুখী যাবলৈ বাধ্য হয়েছে বার্মিজ জোনতা বাহিনী আর আশঙ্কা করা হয়েছে অতি কম সময়ের ভিতর বা অতি কম দিনের ভিতর বার্মিজ সেনা হলঠেকত পড়বা যে এটা পড়ি আছে এখনের পাছত এখন চহর এটা মিলিটারি স্টেশনের পাছত আনটো মিলিটারি স্টেশন ধ্বংস হয়েছে বা ধ্বংস করেছে পিডিএফর জড়িয়ে বা বোর্ডারহুড এলায়েন্সর জড়িয়ে সেই সমূহের পাছত সম্ভবত আর কিছু দিন বা কিছু মাসের ভিতর জোনতা সরকারে শাসনের গাদীর আঁতরি যাবলে বাধ্য হব আর তাত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করার ক্ষেত্রত বিশেষ উদ্যোগ লব কোনো কোনো রাষ্ট্রে শক্তিশালী রাষ্ট্রে এই ক্ষেত্রত সকলে অধীর আগ্রহে বাট চাই রয়েছে সুবুরিয়ার রাষ্ট্র অর্থাৎ আমার ভারতবর্ষ বিশ্বগুরু হিসাবে ইতিমধ্যে অগ্রসর হওয়া ভারতে মিয়ানমারত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করার ক্ষেত্রত কি ভূমিকা গ্রহণ করব সমগ্র বিশ্ব এই মুহূর্তত অপেক্ষা করেছে কিন্তু সিটোপারে আছে চীন শক্তিশালী চীন রঙা চীন সেই শক্তিশালী ৰঙা চীনে কি ব্যবস্থা গ্রহণ করে কি পদক্ষেপ গ্রহণ করে মিয়ানমার শান্তি স্থাপন হওয়া বা মিয়ানমারত এই যুদ্ধসদৃশ পরিবেশ অবনতি ঘটাত আকৌ যে চীনে তাত বিশেষ উদগনি জনাব নেকি এনে ধরনের প্রশ্নবিলাক অবতারণা হয়েছে কিন্তু ভারতের অবস্থিতি ভারতের যে উদ্যোগ হব সেই উদ্যোগক লৈ সমগ্র বিশ্ববাসী অধিক আগ্রহী হয়েছে ইফালে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ হব তেওঁলোকে কেনে ধরনের এই বিষয়টুক দিক প্রদর্শন করব সেইটো এক বিষয় হয়ে এই মুহূর্তে থিয় হয়ে পড়েছে কিন্তু এই যে যা 11টা দিনত প্রায় 2 লাখতকৈ অধিক লোক গৃহহীন হবলগীয়া হয়েছে মিজোরামতো 500 সহস্রাধিক লোককে আহি প্রবেশ করেছে আশ্রয় লবলগীয়া হয়েছে মিজোরাম সরকারে তাতে আশ্রয়ের ব্যবস্থা করেছে তারপর পলায়ন করে অহা লোকসকলক এতিয়া ঠিক একদরে কেবল মাত্র সাম্ফাই ডিস্ট্রিক্টর মিজোরামের সাম্ফাই ডিস্ট্রিক্টর সিফালর সেই অঞ্চল চাতে নয় ঠাইয়ের সীমান্তবর্তী অঞ্চল চাত সেই রাখাইন প্রদেশ নর্দার্ন চীন প্রদেশ বা চীন সীমান্তবর্তী সেই অঞ্চল চাত কাছিনত যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতো গোলা বারুদ আক্রমণ প্রত্যাক্রমণ চলি আছে কে আই লগত কে আই কে আই যে সামরিক গোট কে আই এ তেওঁলোকৰ লগতো বার্মিজ সেনার আক্রমণ চলি আছে ঠিক একদরে সেই সীমান্তবর্তী অঞ্চল চাত পিডিএফর লগতো যুদ্ধ বাগর লাগি আছে কিন্তু কোনো ক্ষেত্রতে বার্মিজ সেনা সফল হবলৈ সক্ষম হওয়া নাই পিডিএফর বিরুদ্ধে যুদ্ধ করে বা স্থানীয়ভাবে যিসমূহ সশস্ত্র সংগঠন আছে সেইসমূহক উফরাই তেওঁলোকে নিজের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য অটুট রাখবলে সক্ষম হওয়া নাই এই ক্ষেত্রত কে আই বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছে কে আই কে আই যে সামরিক গোট কাশ্মীর ইন্ডিপেন্ডেন্ট আর্মি যে প্রবল পরাক্রম সেই প্রবল পরাক্রম অটুট রাখিছে
ঠিক একেদৰে আন এটা বিদ্ৰোহী সংগঠন টিএনএলএ তেওঁলোকে যৌথভাৱে এমএনডিএ এ লগত লগ হৈ তেওঁলোকে যুদ্ধ অব্যাহত ৰাখিছে কাছিন আৰ্মি বাৰ্মিজ আৰ্মিৰ বিৰুদ্ধে ঠিক একেদৰে আৰাকান আৰ্মি মিয়ানমাৰ নেচনেল ডেমক্ৰেটিক এলায়েন্স আৰ্মি ঠিক একেদৰে টাং নেচনেল লিবাৰেশ্যন আৰ্মি এই তিনিটা গোট এক গোট হৈ তেওঁলোকে বাৰ্মিজ সেনাৰ বিৰুদ্ধে যি যুদ্ধ অব্যাহত ৰাখিছে সেই যুদ্ধত থৰ কাচুটি হেৰুবলগীয়া হৈছে বাৰ্মিজ সেনাই তিনি চাৰিখনকৈ প্ৰদেশত এই ব্ৰাদাৰহুড এলায়েন্স মিয়ানমাৰ নেচনেল ডেমক্ৰেটিক এলায়েন্স আৰ্মি টাং নেচনেল লিবাৰেশ্যন আৰ্মি আৰু আৰাকান আৰ্মি এই তিনিটা গোট একগোট হৈছে আৰু একগোট হৈ স্থানীয়ভাৱে যিসমূহ যুৱক যুৱতী আছে সেইসমূহকো সামৰিক প্ৰশিক্ষণ দিছে অস্ত্ৰ শস্ত্ৰ যোগান ধৰিছে আৰু তাৰ পাছত একত্ৰিত হৈ এই গোটটোৱে বহুকেইখন ৰাজ্যত বহুকেইখন প্ৰদেশত বাৰ্মিজ আৰ্মিক খল ঠেকত পেলাইছে আৰু তেওঁলোকৰ কব্জাৰ পৰা এখনৰ পাছত এখন চহৰ নিজৰ কব্জালৈকে আনিছে বাংলাদেশ সীমান্তৱৰ্তী অঞ্চল চোৱাটো বিশেষ তৎপৰতা অৱলম্বন কৰা দেখা গৈছে এই পি ডি এফ আৰু ব্ৰাদাৰহুড এলায়েন্সৰ তৰফৰ পৰা মুঠতে এক কথাত এইটোৱে ক'ব বিচাৰিম এই মুহূৰ্তত যে কাৰণেই হওক বা কায়াই হওক চীনেই হওক মাংগুৱেই হওক বাংগুৱেই হওক কাছিনেই হওক মাণ্ডালেই হওক বা ইফালে চাগিয়াং প্ৰভিঞ্চেই হওক চাগিয়াঙত বিশেষভাৱে আমাৰ নাগালেণ্ড সীমান্তৱৰ্তী বা ইফালে অৰুণাচল সীমান্তৱৰ্তী অঞ্চলত বাৰ্মিজ সেনাৰ বিৰুদ্ধে আলফা স্বাধীন বা এন এছ এন কে বা মণিপুৰী বিদ্ৰোহী সংগঠনসমূহে যুদ্ধ ঘোষণা কৰা নাই তেওঁলোকৰ লগত বুজাপৰাৰ মাজত আছে তাত কিন্তু পি ডি এফে বিশেষ উদ্যোগ গ্ৰহণ কৰিবলৈও এই মুহূৰ্তত সক্ষম হোৱা নাই ইফালে ৰাসায়ন প্ৰদেশত ব্যাপক হাৰত যুদ্ধ চলি আছে ঠিক একেদৰে চান প্ৰদেশতো চলি আছে দুটা অপাৰেশ্যন এই মুহূৰ্তত যোৱা 10-15 দিনৰ পৰা অতিমাত্ৰা অধিক সক্ৰিয়ভাৱে যুদ্ধ চলিছে সেই দুটা অপাৰেশ্যন আৰম্ভ কৰিছে ব্ৰাদাৰহুড এলায়েন্স পি ডি এফৰ জৰিয়তে সেইকেইটা হ'ল অপাৰেশ্যন 1027 আৰু অপাৰেশ্যন 11.11 আকৌ ক'ব বিচাৰিছোঁ অপাৰেশ্যন 1027 11.11 এই দুটা অপাৰেশ্যন সামৰিক শাসক যুণ্টা বাহিনীৰ বিৰুদ্ধে স্থানীয়ভাৱে পি ডি এফ আৰু ব্ৰাদাৰহুড এলায়েন্সে চলাই আছে আৰু সেই সন্দেহতেই এই মুহূৰ্তত অসমৰ বহু সন্তান অসমৰ বহু যুৱক আলফা স্বাধীনৰ কেম্পত আশ্ৰয় লৈ আছে বা সামৰিক প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি আছে কিন্তু আমাৰ হাতত পৰা তথ্যমতে 2008ৰ পাছৰ পৰা সেই দেশত সেইখন ম্যানমাৰত সেইখন চাগাইন প্ৰভিঞ্চত আলফাৰ কেম্পত অহা নাই আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ বা সভাপতি পৰেশ প্ৰভু নমস্কাৰ।